উম্মতের উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনব এবং বুঝব এবং আমল করব, এই নিয়ত রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার পূর্বে অনেক ওলামায়ে কেরাম বয়ান করছেন, আমি এদের বয়ান নিয়ে কিছু বলবো না, আমি বলবো আমার ভাই আলতাফ হোসেনের কথা নিয়ে দিই একটা কথা। আমার কাছে ওনার কথাগুলো ভালো লাগে, সবাই কথা জানি কি লেগে জানি আমাকে দিল অন্তর গ্রহণ করেন। আমি যখন গাড়ির থেকে নাইমে উঠতেছিলাম, দুইজন আমার সামনে হাঁটছে, একজন এর চেয়ে একটু কালা, ওনার নাম আমি জানি না, কিন্তু চেহারার মধ্যে একটু মায়া আছে, দাড়ি নেই। আরেকজন হইলেন ভাই আলতাফ। তো ওই ভাইটা যেটা একটু পরসা নয়, কালা মানুষেরও কালা করলে রাগ করে, এই জন্য বললাম পরসা না। আমার পূর্বের কথাকে আমি উল্টো করলাম, সোর এলে সোর কম যায় না, এই সমাজে ডাকাত এলে ডাকাত কম যায় না। বড় একটা স্পর্শ কাটার সময় আমরা অতিক্রম করছি। তো উনি বললেন যে ইনি আমাদের এই 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তা আমি আবার মজাকি মানুষ, তো আমি বললাম হ্যাঁ, দুই রে বেটে এই ছেলে বল পাঠাই দে, হারাইবো না হারাইবো না বল। তা আমি বললাম আমরা চেহারা দেখতে বুঝি, এলাকার কোন নেতা হবে, কাউন্সিলর হবে, বিশেষ করে আওয়ামী লীগের কোন নেতা টেতা হবে, কারণ বিএনপির নেতারা এখন কোন সভা মঞ্চে এসে বসবে এই বুদ্ধি এদের নেই। এরপরে হইল ওনার যে বক্তব্য গুলো, উনি দাঁড়াই যাওয়ার সাথে সাথে আমি দেখলাম যে মানুষ তো এইটা যেটার ব্যাপার আমি ভবিষ্যৎবাণী করছি। কিছু ভালো কথা বলছেন, এই কথাগুলো সাধারণত বলে না। একটা কথা বলছেন যে আপনারা তো মনে করেন টাকা দিবেন হিসেবে আসছে, উনি কোথেকে কথা বলছেন আমার জানা নাই, কিন্তু আমি বুঝছি একটা মেধা সম্পূর্ণ মানুষ, ভালো মেজাজের মানুষ। কোরআন শরীফে বলছেন কি লেগে আমরা আসি এটা আগে শুনে লাম, ওনার কথার সাপোর্টে। আমি যদি ঢাকায় বসে থাকি শুধু আমার বাসায়, আল্লাহর জাতের কসম করলে কাফফারা লাগবে না, একবারে ডেইলি নিম্নে 50,000 টাকা আমি ইনকাম করতে পারি, তার মানে মাসে 9 লক্ষ টাকা। কিভাবে এটা আপনাদেরকে এই বুদ্ধিটা আমি শিখাব না। আর শিখাইলেও আপনাদের লাভ হবে না, কারণ আপনাদের আসল জিনিস নেই, আপনাদের শুধু বডিটা আছে, ভিতরেরটা ওইভাবে নাই। আমাকে বড়ি টড়ি নাই, ভিতরে আল্লাহর দয়া, কোরআন সুন্নার মালে ভরা। আমি জাহিল মূর্খ, কিন্তু আমার মতো যারা স্টেজে বসে এটা জাহিল না।
আল্লাহ বলেন ফালা নাসআলান্না আল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। তো আমি আল্লাহ যাদের কাছে রসূল প্রেরণ করেছি এদেরকে আমি জিজ্ঞেস করব আর রসূলদেরকেও জিজ্ঞেস করব। যেমন আমাদের কাছে রসূল প্রেরণ করেছেন আমাদেরকে জিজ্ঞেস করবে ময়দানে মাহশরে, কি জিজ্ঞেস করবে? এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আজকে আমি দুই একটা হাদিস পড়ছি এবং শুরুতে কোরআন শরীফের দিকে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, দীর্ঘ 25 থেকে 26 বছর আগে ব্রাহ্মণবাড়িয়া এক জায়গায় এই আয়াতগুলো তাফসীরে আলোচনা করছি। এরপরে আর কোথাও এই আয়াতগুলো তেলাওয়াত করে আমি ওয়াজ করিনি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব বেশি স্মরণ শক্তি দেন নাই, কিন্তু যদ্দুর দিছেন সেটার উপরে আমি আল্লাহ শুকরিয়া দেব, আলহামদুলিল্লাহ বলেন। অনেকে কয় যে হুজুর এত শেয়ার করতে গিয়ে কয় বলেনি, অনেকে বলে যে এত শেয়ার করতে গিয়ে বলে। আমি আপনাদেরকে একটু শুনাই, আমি শেয়ার এর নির্দিষ্ট কোন কিতাবের থেকে নয়, যখন যেটা আমার সামনে বসছে এটা আমার জগতের সাথে মেজাজের সাথে মিল থাকার কারণে খুব সহজে আমার মুখস্থ হয়ে গেছে। যেমন আপনাদেরকে আমি শুনেনি, যখন হেদায়েতুন নাহু পড়ি, হেদায়েতুন নাহুর ফার্সি সরা একটা ছিল আমার কাছে ফার্সি নোট, ওটার মধ্যে একটা শেষ আছে, এটা আমি হেদায়েতুন নাহুর বছর মুখস্থ করছি, এটা আমার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। একটু শুনে দিই, মান্নাতি তামহি যে চশমে খুব তর তর চশমে ও মান্নাতি তামহি যে চশমে খুব তর তর চশমে ও কোহলে যা কোহলে কে দারদ নাল কে সে সহলায়ে ও কোহলে যা কোহলে কে দারদ নাল কে সে সহলায়ে ও। এটার অনুবাদ করার জন্য আমি পড়ি নাই, আমি বসছি যে আমার মুখস্থ আছে এটা বসছি, বললে আপনাদের গায়ে লাগবে। আমার ভাই কথাগুলো বলছেন যে আপনারা মুমিনদেরকে মনে করেন যে এদের মেধা নাই, মুমিনরা দেশ চালাইবার যোগ্যতা রাখে, মুমিনরা সেনা কমান্ডারের দায়িত্ব আদায় করার যোগ্যতা রাখে। আপনার আপনি তো সেনা কমান্ডার, আপনি বিশ্বের অন্য অন্য সেনাবাহিনীদেরকে ভয় পান, কিন্তু মৌলবি এমন জাত, এই মৌলবি আপনি শুধু একটু সাপোর্ট করবেন, মৌলবি আমেরিকার সেনাবাহিনী, রাশিয়া, চীন, জাপান, জার্মানের সেনাবাহিনী, ভারতের কথা আর বললাম না, এই সমস্ত সেনাবাহিনীকে মৌলবিরা ভাত্তাও দেন, যার প্রমাণ হইল মৌলবিদের সরবতে আত্মা, মৌলবিদের সাথে সম্পৃক্ত ফিলিস্তিনের হামাস, বিশ্বের শক্তিধর পরাশক্তি রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম রাষ্ট্র, একটা বিস্ফোরণ মধ্যপ্রাচ্যে ইউরোপ কান্ট্রি আর ভারত আমেরিকায় বসাইছে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল রাখার জন্য, যেন মুসলমানরা শান্তিতে বসবাস করতে না পারে। সেই পরাশক্তি ধর, শুধু পরাশক্তি না, পরাশক্তি ধর ইসরায়েলকে সামান্য 1,000 যুদ্ধে হামাসের নাকানি সুবেনি খাওয়াই দিছে, কথা কয় না কেন? এটা মুরগিজা আফগানিস্তানের কথা বললেন না, বললে বলবেন আমাদেরকে তাহলে তালেবান বলবেন, আসলে এটা কোন স্কুল কলেজ ভার্সিটির কোন সংগঠন না, যখন
সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের উপর আক্রমণ করছে, কিছু মাদ্রাসার ছাত্র এদেরকে আরবিতে বলে তালেবুল ইলম, এ তালেবুল ইলমের থেকে ইলম বাদ তালিব, এদের বহু বসন তালেবান। এই মাদ্রাসার ছাত্রগুলা কয় কি রে, দেশে কিছু নই, দেশটা দেখি রাশিয়া সোভিয়েত ইউনিয়ন এদের খেলার মাঠ বানাইছে, ওদের দেশে স্টেডিয়াম নেই। এই জন্য আফগানিস্তানকে আমেরিকা, ইউরোপ, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া খেলার মাঠ বানাইছে। এই খেলার মাঠ কোন মুসলিম বিশ্বকে যদি কোনো কাফের শক্তি খেলার মাঠ বানায়, এই মুসলিম বিশ্বের অবস্থা ভালো হয় না। কারণ রাগ করে শিখলিস না, ইন্নাল মুলুক ইযা দখলু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আলিয়া আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। বাহিরের কোন শক্তি আর শত্রু দেশের ভিতরে ঢুকলে দেশের অবস্থা ভালো থাকে না। আমাদের বিএনপি আর আওয়ামী লীগের মারামারি এতটা সমস্যা নয়, যদি বিএনপি আর আওয়ামী লীগের মারামারির কারণে বাইরের কোন শক্তি এই দেশে ঢুকে, তাহলে এই দেশের সচিব সহ সেনাবাহিনী সহ বিমান বাহিনী সহ সরকারি দলের নেতারা সহ বিরোধী দলের নেতা নেত্রীরা সহ সবাই বিপদে পড়বে। কেন বোম্বিং যখন করবে তখন আলতাফের বাদ দিবে না, কথা কয় না কেন বোম্বিং যখন করবে তখন এইখানের যে মেয়র কি নাম জাহাঙ্গীর ভাইকে বাদ দিবে না, আজমুদুল্লাহ খান সাহেবকে বাদ দিবে না, সবার উপরে বোম্বিং চলবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি কথা বলতে সাহস পাইতেছি এই জন্য আমার ভাষা, আমার এক ভাই আছে আমার উপরে মাইরে আসলে রাখি নেই, আপনি শেষ পর্যন্ত থাকবেন কোনো অসুস্থ নেই। فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ। আল্লাহ বলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব যে তোমরা আমার রসুলদের কথা শুনছো নি।